পরিষ্কার করে উঠিয়ে নিয়েছি। আর দেখো এই যে টবলেট করেছি, আজকে ব্ল্যাঙ্কেটটা ধুতে হবে। আজকে আমি তো একা পারবো না, তার জন্য আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, এই জন্য দুজনে মিলে এটা ধোবো। প্রচুর ভারী, এটা জলে ভিজলে যে কী ভারী হবে। আজকে পয়লা বৈশাখের দিন এটা আমি ধুচ্ছি, কারণ এই কদিন তো তোমাদের দাদা বাড়িতে ছিল না, তো আজকে আছে, আজকে কালকে ছিল, কালকে কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা গিয়েছিলো, তো আজকে তেমন ব্যস্ত নেই, তো আজকে এর জন্য এটা আজকে ধুচ্ছি। দেখো যে নিচে রেখে দিচ্ছি, চলো তোমাদের দাদাভাইকে ডাকছি। আজকে ঘাম বেরিয়ে যাবে, কাজ করতে চায় না, আজকে দিয়েছি এরকম মাথার মতো পচা উঠিয়ে দিয়েছি, দেখবে চলো। তোমাদের তো তুমি রাগে ফায়ার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ও ব্ল্যাঙ্কেট নিয়ে আগে আগে যাচ্ছে, তো আমি পেছনে পেছনে ওই যে কাপড়টি নিয়ে যাবো এটার মধ্যে দিতে হবে। তো দেখো তোমাদের দাদাভাই আমাকে মুখ দেখাতে দিচ্ছে না, আর আজ এটা ধুয়ে দিচ্ছি, প্রচুর জল পড়ছে এখনো, এটা তারে মেলার এখনো কায়দা নেই, কারণ তার মেললে এখন ছিঁড়ে পড়ে যাবে। কালকে এটা কিনে নিয়ে আসলাম, তো পরিনি, তো চলো আজকে পরে দেখাচ্ছি কেমন জিনিসটা। তো কালকে আর পরিনি, ভাবলাম পয়লা বৈশাখের দিনই পরবো। তো দেখো চেনটা আর দাম নিয়েছিল, ভাব বলেছিল যে স্মৃতি গোল্ডের, তো তাই নিয়ে আসলাম, দেখতেও বেশ সোনা সোনা মনে হচ্ছিল। চেনটা পরে কেমন মানিয়েছে আমাকে, দারুণ লাগছে ভালো। কালে একটা এমনি সুতোর মাতলা পরেছিলাম, তো কালকে পয়লা বৈশাখের যখন জামা কাপড় কিনতে গিয়েছিলাম, তো ভাবলাম এটা নিয়ে নিই, তো নিয়েছি, দেখো কীরকম লাগছে। টাইট করে একদম টিপটাপ হয়ে সিঁদুর টিদুর সব কিছু কমপ্লিট করে নিয়েছি, পরে নিয়েছি দেখতে পাচ্ছ। কিন্তু আজ বেলা 9:30 বেজে গেছে, তো এখনও চাটা কিছু খাওয়া হয়নি, তো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে, তো আজ হয়তো মাছ মাংস যাই হোক কিছু একটা নিয়ে আসবে। তো আজ যেহেতু পয়লা বৈশাখ, কিছু তো খাওয়া ভালো মন্দ খাওয়া উচিত। আরও একবার পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, এই বছর জানি সবাই বছরটাই যেন তোমাদের খুব ভালো কাটে, এই প্রার্থনাই করি ভগবানের কাছে। আমি এখনও নতুন বলতে গিয়েছি, এই পড়িনি, পয়লা বৈশাখের প্রথম দিন আজকে রবিবার পড়েছে, তো এখন পড়ার সময় নেই, কারণ নতুন শাড়ি টাড়ি পরে এখন কাজ করা যাবে না, তো তোমাদেরকে পরে আমি পরে দেখাবো। কিন্তু এখন রান্নাখানে অনেক কাজ আছে, তো ওগুলো পরে কাজ করা মানে কষ্টকর, যা গরম দিয়েছে। তোমরা আমার ভুল ত্রুটিগুলো হয়তো তুলে ধরবে, না হলে আমি বুঝতে পারবো না আমার ভিডিও বা ব্লগে কোথায় ভুল হচ্ছে, কেন আমি এত মানে পিছিয়ে আছি, এখনও সফল হতে পারছি না, একটু প্লিজ একটু হেল্প করো আমাকে। এখনও চাটা খাইনি, তো তোমাদের দাদাভাই আসুক, তো আমি একটু চা খেয়ে নিচ্ছি, নাহলে আর দেখতে পাচ্ছি না, একদম চা খাওয়ার অভ্যাস রয়েছে আমার। আমি অনেক দূর হাঁটতে গিয়েছিলাম, কারণ আমি ভাবলাম যে আজকে পুরো হাঁটা শুরু করি, অনেক দিন হাঁটতে পারবো, তার জন্য আজকে আমি হাঁটতে বেরিয়েছিলাম অনেকটাই দূর, সকাল সকাল হাঁটতে গিয়েছিলাম। অত সকালে কি আমার ফোনটা নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তো কী বলবো আর। তো চলো, তো তোমাদের দাদাভাই মার্কেট থেকে মানে বাজারে গিয়েছিলো, মাংস নিয়ে আসলো, আজকে পয়লা বৈশাখ যেহেতু নিরামিষ, তো বেশি কিছু আনেনি, কারণ বাসি থাকলে তো সেটা খাওয়াও যাবে না। আর ওই যে পাট শাক নিয়ে আসলো, আর ডাটা নিয়ে আসলো, ওই যে দেখতে পাচ্ছ, আর এই যে এখন যা ভেন্ডি নিয়ে আসলো, তো পাট শাকে ঝোল করবো, আর হচ্ছে মাংস রান্না করবো। আবার তোমার হচ্ছে মঙ্গলবারের চান আছে, চান উপলক্ষে সেদিনও নিরামিষ খেতে হবে, তো পুচকাকে নিয়ে চান করাতে নিয়ে গেছে, ওকে নতুন জামা পরাতে হবে, চান করেছিলে সেটা দেখাচ্ছি। তো তোমরা কে কী খাচ্ছ আজ পয়লা বৈশাখে, অবশ্য কি আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্য তোমরা কেউ কমেন্ট করো না আমাকে, সেটা খুব দুঃখ লাগে আমার, আর আমার পাশে থাকার চেষ্টাও করবো না, কারণ আমি তাহলে এতদিন থেকে ভিডিও করছি কেন সফল হতে পারছি না। এই নতুন বছরে তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, আমি যেন এই বছরে সফল হতে পারি, তো তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করো আর আমার পাশে থাকার চেষ্টা করো, বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই দেখে আর আমার ভিউজ আসে, আমি খুব চেষ্টা করছি। ওই যে দেখো ভাত নামিয়ে ফেলেছি, আর ওখানে শাকের জন্য জল লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে সেদ্ধ করছি, আজকে পুরো রেগে গেছে, মাংসটা খুব প্রচুর বাজে দিয়েছে, কারণ শুধু মাংস দিয়েছে, হাড়টি একদম দেয়নি, আমি একদমই পছন্দ করি না, এই কথা বলেছি তার জন্য খুব রাত, একদমই বলা যেত না এই কথাটা, যদি আমি বলেছি এখানে তো আমার হতো আজকে, যেই তোমাদের দাদাবাবু বাইরে গেছে, তো এই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। আর যে দেখো মাংসটা কেমন, আমার তো দেখতে পাচ্ছ চিকেন, তোমাদেরকে আমার পুচকোষণার জামা থেকে দুটো দেখাই, একটা ওর মামা বাড়ি থেকে দিয়েছে আর একটা আমরা দিয়েছি, দেখো দুটো
এই যে দেখতে পাচ্ছ, এটা এখন পরাবো চান করে। এই যে দেখো, এটা আমরা দিয়েছি গরম, যেহেতু ভারী জামা দিইনি। আর এটা ওর মামা বাড়ি থেকে দিয়েছে কালকে। এই যে দেখো, অবশ্য কোন জামাটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার তো দুটো সেট খুবই পছন্দ হয়েছে, দেখতে পাচ্ছ। রান্না করে নেই তাহলে তোমাদের দাদা ভাই আজকে আমি একদম দিয়ে একদম বকু নিয়ে বলবে, শুধু দিন রাত ফোন নিয়ে থাকে, ফোন নিয়ে থাকে। তো রান্না বান্না হয়েছে, দেখো জলটা ফুটছে, তো শাক দিয়ে দিলেই হয়ে যাবে। ওই যে শাকটা ধুয়ে রেখেছে এখানে। আমার বাড়িতে পয়লা বৈশাখের একদম তোড়জোড় শুরু লেগে গেছে, দেখতে পাচ্ছ আশেপাশে একদম। আর পাশের বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ আছে, জল এখনো ধরা কমেনি, যেটা মেলে দিব বাইরে তার অবস্থা এখনো হয়নি, প্রচুরও জল ধরছে এখনো, দেখতে পাচ্ছ। আজ তো আর বাড়িতে বাড়িতে দোকানে দোকানে গণেশ পুজো হবে, তো পুজোর প্রসাদ নিতেও যেতে হবে, দেখতে পাচ্ছ, এটাকে বাইরে মেলতে হবে। দেখো আজকে পুচকর বাবার ডিউটি পড়ে গেছে, যেহেতু আজকে বাড়িতেই, তো সেহেতু পুচকাকে চান করে নিয়ে আসলো। দেখো তেল দিয়ে দিচ্ছে, আজকে আমার কতটা হেল্প করছে দেখতে পাচ্ছ। আর সকাল সকাল কম্বল মানে ব্ল্যাঙ্কেটটা ধুলো, এখন দেখো চান করিয়ে ছেলেকে ড্রেস পরিয়ে দিচ্ছে, তেল দিয়ে দিল, কত ভালো দেখতে পাচ্ছ বাবা। আমার ছেলে অবশ্য বাবাকেই বেশ পছন্দ করে। হ্যাঁ হয়েছে, এটা কী রং? হলুদ রং। এদিকে দেখি শুভ নববর্ষে শুভ, দেখে দেখি আমার পাপার সোনাকে কেমন লাগছে, দেখে দেখি দেখি তাকা তাকা, এই তো খুব ভালো লাগছে, দারুণ লাগছে দারুণ। এখন একটা টিপ দিয়ে দিই, শুভ নতুন জামা পরে রেডি হয়ে গেছে একদম। কোথায় যাবে এখন ঘুরতে? ঘুরতে যাবা এখন? ঘুরতে যাবে, চলো তাহলে আমি সিঁধেটা দিয়ে আসি ওই বাড়িতে, নিমন্ত্রণ বাড়িতে। দেখো আমার রান্না প্রায় আধা হয়ে আছে, মা শাক তো হয়ে গেছে আর মাংস কষানো হয়ে গেছে, যা গরম দিয়েছি আজকে পয়লা বৈশাখে, কি আর বলবো। আমি লেগে গেছিলো কাল তো লাল হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তো তার জন্য আমি ওকে আগে খাইয়ে নিচ্ছি। এই যে দেখো আমাদের প্রভু, এটা আর ওই যে একজন খিদে তো একদম ঘুমিয়েই পড়েছে, ও বলছে খাবে না এখন। তো যাই হোক আমার ছেলে কি আগে খেয়ে নি খাওয়াইনি, তাহলে ওর খিদে পেয়ে যাবে বেশি না। উচ্ছে বাজা দেবো না ওকে, শুধু এই ঝোল মাংস ঝোল দিয়ে খাইয়ে দেবো। আমার রান্না শেষ হলো, তো কোনো উপায় নেই, রান্না শেষ হয়েছে তবু একটা সমস্যা আছে। দেখো রান্না শেষ হয়েছে, কাল আবার সোমবার, রান্না করে একদিনের জন্য মাঝকে আমার যা বিপদ হলো বা আমার যা বাপরে কি হলো, পুরো খাটনি একদম। দেখো আবার সব কিছু মেজে ঘুষে আবার উল্টো করে রেখে দিতে হলো, কারণ কাল সোমবার, পরশু দিন আবার চান, সেদিন নিরামিষ খেতে হবে। আর তোমাদের দাদা হয়তো সে একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে একদম ক্লান্ত হয়ে যে শুয়ে পড়েছে, সে আর খবর নেই, দেখতেই পড়েছে হলো। কিন্তু একটা জিনিস বাকি রয়ে গেছে, তাও ভাবলাম কাল থেকে আমি পুচকু শোনার জন্য এক করে দুধ রোজ নিয়েছি, তো সেটা জাল দেওয়া হয়নি, ভাবলাম মেজে খুশি নেই, দুধটা পরেই জাল দেবো। তো দেখো যে দুধটা বাকি আছে, আজকে বাটিতে করে নিয়ে এসেছিলাম, তো দুধটা আমি এখন জাল দিয়ে নেবো, নাহলে ফেটে যাবে, কারণ সকাল 11টার দিকে নিয়ে এসেছি আর এটা জাল দেওয়া হয়নি। তো চলো একটু জাল দিই, তারপর খেয়ে দিয়ে কথা হচ্ছে। প্রসাদ দিয়ে গেল, আজকে গণেশ পুজো, পয়লা বৈশাখের প্রসাদ দোকানে পুজো করেছিল। তো আমার যাচ্ছি নিমন্ত্রণ খেতে, ওর বাবা যাবে পরে, তো চলো খেয়ে আসি। পাশেই বেশ একটা দূরে নেই, ওই যে দেখো দেখাই যাচ্ছে ওই বাড়িটা, তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো দুজনেই চলো খেয়ে আসি, কারণ আকাশে খুব ঝড় বৃষ্টি। দেখো আমি খেতে বসে পড়েছি, কী কী করেছে, সাদা ভাত করেছে, পাঁপড়, লাবড়া, ডাল, উচ্ছে আলু ভাত, টক চাটনি। কখনো কখনো এরকম ভেঙে যায় যে আমি আর ব্লগ করতেই ইচ্ছে করছে না, মানে এত মানে এত কষ্ট করছে, এত কষ্ট করছে, কিন্তু তোমরা সেরকম আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ বাড়ছে না, কী করবো বলো তো, দিনের পর দিন খাটনি করে যাচ্ছে। তো প্লিজ 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 বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগোতে পারি আর ভালোভাবে ব্লগ করার চেষ্টা করতে পারি। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে ত্রুটিগুলো রয়েছে সেগুলো একটু প্লিজ ধরিয়ে দিবে, নাহলে আমি বুঝতে পারবো না যে কোথায় বা কীভাবে করলে ভালো হয়। তো সো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকার চেষ্টা করো। তো আজকে আমি নতুন বছরে এইটাই চেয়েছি তোমাদের কাছে, তো আজকের মতো ব্লগটি বাই বাই এখানেই শেষ করলাম, কারণ আকাশটা প্রচুর খারাপ, পয়লা বৈশাখেই কি ঝড় বৃষ্টি আসবে কিনা জানি না, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর পাশের বাড়িতে অনুষ্ঠান খেয়ে আসলাম তার জন্য তাড়াহুড়ো করে।
তো রাখছি এখানে, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন বছর যেন তোমাদের সবার ভালো কাটে এই কামনাই করি।